এটা আমাদের ছোটবেলার শখ, আগে বলেছি, সেহেতু আমি একবার ফাইভে সব কাজ ছেড়েও দিয়েছি, না করবো না। তো আমাদের স্কুলের স্যাররা আমাকে আরও বলে যে না তুই শেখ, বিশেষ করে আমাদের রহমান স্যার বলেছিলেন, তারপর অন্যান্য স্যারই বলেছিলেন যে তুই কর, শেখ, কিছু হলে আমরা আছি। সেই জন্য আমরা এত দূর এগোতে পেরেছি। অন্যান্য ছাত্রদের কী বলবো, এবারে তো সবাইকে আমরা বলেছিলাম কিন্তু কেউ হাত বাড়ায়নি, সেহেতু আমরা একাই এরকম করেছি, একা। কতগুলো ঠাকুর তৈরি করেছো এরকম? এরকম তিনবার। কটা? তিনটে। হ্যাঁ, কটা ঠাকুর করেছো? এবারে দুটো করেছি। আচ্ছা, হঠাৎ কেন ঠাকুর তৈরি করার শখটা কেন? হ্যাঁ, সেবারে ছোটোবেলা থেকে এরকম দেখে দেখে মনে হয়েছিল যে আমি এরকম ঠাকুর তৈরি করবো, এখন বিভিন্ন অসুবিধা বাধা এসেছে তাও পড়ে গেছে। স্কুল থেকে স্কুলে স্যারের ক্লাস করতাম না, কিন্তু এইসব কাজ করতাম, স্যারের ক্লাস করে সেটা স্যারেরাও ভালো পেত। আচ্ছা, হ্যাঁ, তুমি বলছিলে কোনো গোলাতে গেছিলে, তখন কী দেখেছিলে? ওই গোলাতে থেকে একটা হাঁস বাঁধা দেখেছিলাম গোলাতে, সেটা দেখে আমি রাস্তাতেও খড় কুড়িয়ে পেতাম, তখন ছুটে ছিলাম যেহেতু কুড়িয়ে পেতাম, ওরকম হাঁস বাঁধা থেকে শুরু করে এখন এইরকম ঠাকুর তৈরি করা সম্পন্ন হয়েছে। মুখটা তুমি বলছো যে হাতে করে তৈরি করবে, কী করে তৈরি করলে হাতে করে মুখটা? ওটাকে একটা মুখের অনুমান নিয়ে, মানে মুখের একটা মাপ যেটা বুকের সাথে একটু ছোটো হয়, সে অনুমান নিয়ে একটা মাটি আস্তে আস্তে দিয়ে সেটাকে চেয়ারি কাটি, আমাদের কাম কাঠি রয়েছে সেটা দিয়ে কেটে ব্রাশ দিয়ে পরিষ্কার করে তখন অনুমান দিয়ে শুধিয়েছি। সে তো নিশ্চয়ই খুব আনন্দের গর্বের বিষয় আমাদের, এইরকম কোভিড পরিস্থিতির মধ্যেও আমরা পুজো করতে উদ্যোগ নিয়েছি ছাত্রদের স্বার্থে, এবং সেক্ষেত্রে ছাত্ররা এগিয়ে এসেছে, তারা যতটা পাচ্ছে সম্ভব করছে, এবং সেক্ষেত্রে রোহন মাল আমার স্কুলেরই ছাত্র, সে খুব সাগ্রহ ভরে বললো স্যার আমি ঠাকুর করবো, কোথাও বাইরে যেতে হবে না, কিছু করতে হবে না। এটা তো আমাদের গর্বের বিষয় যে আমাদেরই ছাত্র আমাদের স্কুলের পুজোতে তারা অংশগ্রহণ করছে এবং মন প্রাণ দিয়ে অংশগ্রহণ করছে, এটা খুবই আনন্দের বিষয়। ওদের আগেও আগের বছরও ঠাকুর দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওরা করেছে, এরাই আগ্রহ ভরেই করে, কিন্তু বুঝতে পারছেন এবারে কোভিড পরিস্থিতির জন্য আমরা ঠিক সেইভাবে আমাদের এই স্কুলে যেভাবে পুজো হয় আমরা ততটা করতে পারছি না, কিছুটাই নমনম করেই করা, কিন্তু তার মধ্যেও ওদের মনের বাসনা তো পূরণ করতেই হবে, অথচ সেইটাকে করেই আমরা এগোচ্ছি। স্যার,